প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্যানন 60D DSLR ক্যামেরার প্রাথমিক কিছু ব্যবহার শেখাব। যারা নতুন ক্যামেরা কিনবেন ভাবতেছেন অথবা যারা নতুন ক্যামেরা কিনেছেন এখনও প্রাথমিক ব্যবহার কিছু জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। চলুন ভিউয়ার, ভিডিওটি শুরু করা যাক। আমার এই ক্যামেরাটি ক্যানন 60D। প্রথমে ক্যামেরাটি ডিসপ্লে এরকম থাকবে, আমরা ডিসপ্লেটি বের করে নেব, রোটেট করে নেব। এর জন্য এখানে আমরা লোক দিব, তারপর ধীরে ধীরে বের করব। এরকমভাবে বের করার পর ডিসপ্লেটি উপর দিকে আস্তে চাপ দিয়ে ঘুরাবো, তারপর আবার ডিসপ্লেটি পিছন দিকে চাপ দিয়ে এভাবে রাখবো। তারপর আমার ক্যামেরাটি অন করব। অন করার জন্য ক্যামেরাটির বাম দিকে অপন নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করব। ঠিক এখানে আমরা এখানে আঙুল দিয়ে অফ থেকে অনের দিকে চাপ দেব। এখানে একটু শক্তি একটু বেশি লাগে, তবে সাবধানে চাপ দেব। আমি অন করলাম, আমাদের ক্যামেরাটি অন হয়ে গেল। এখন আমাদের ক্যামেরাটি চালু আছে, এখন যে মোডে চালু আছে আমরা যদি এখানে চোখ দেই তাহলে আমরা দেখতে পারবো, আর এটা যদি আমরা ডিসপ্লেতে নিয়ে আসতে চাই তাহলে এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা ডিসপ্লেতে সব কিছু দেখতে পারবো। এখানে ডিসপ্লেতে সব কিছু চলে আসছে। এখন আমরা শিখব কীভাবে ছবি তুলব। ক্যামেরাটি ডিসপ্লেতে আনার পর আমরা এই বইয়ের একটা ছবি তুলব, আর ছবি তোলার জন্য অবশ্যই আমরা ফোকাসকে ঠিক করে নেব। ফোকাসকে ঠিক করার জন্য এখানে ক্যামেরা লেন্সের উপরে ফোকাস ঘুরিয়ে, এখানে লেন্স ঘুরিয়ে আমরা ফোকাসকে ঠিক করে নেব। আমি এখানে ফোকাসকে ঠিক করে নেব। এর জন্য আমার ফোকাস ঠিক হয়ে গেছে। এবার ছবি তুলবো কীভাবে, ক্যামেরার ডান সাইডে উপর দিকে ঠিক গোল এইরকম একটা বাটন আছে, এখানে ক্লিক করলে আমাদের ছবি উঠবে। আমি একটা ছবি তুলে দেখিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার, আমার ক্যামেরাটি ছবি উঠে গেছে, আর যে ছবিটি আমরা তুললাম এই ছবিটি দেখবো কিভাবে। ছবিটি দেখার জন্য আমাদের ক্যামেরার নিচের দিকে ঠিক এরকম একটা বাটন আছে, এখানে ক্লিক করলে আমরা তোলা ছবিগুলো দেখতে পাবো। আমি ক্লিক করলাম, এই তো একটু আগে ছবি তুললাম, সেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি। আর আমরা পূর্ববর্তী ছবি দেখবো কিভাবে, তার জন্য ক্যামেরা বাটনের এখানে ক্লিক করলে আগের তোলা ছবি দেখতে পারবো, ডান দিকে ক্লিক করলে পূর্বে তোলা ছবিগুলো দেখতে পারবো। এইভাবে আমরা ক্যামেরার ছবি দেখতে পারবো। এখন আমরা শিখব ক্যামেরার মোড পরিবর্তন করব কিভাবে। ক্যামেরার মোড পরিবর্তন করার জন্য ক্যামেরার উপর দিকে বাম সাইডে মোড পরিবর্তনে একটা চাকার মতো একটা অপশন আছে, আমরা ঠিক উপর দিকে এইখানে আস্তে টিপে ধরে থাকার পর টিপে ধরে এটা ঘুরাবো, তাহলে আমার মোড চেঞ্জ করতে পারবো। আর কোনটা কোন মোড আমি দেখে দিচ্ছি, আমার এটা বর্তমান অটো মোডে আছে, তারপর পি মোডে, তারপর টিভি মোডে, তারপর এভি মোডে, তারপর ম্যানুয়াল মোডে, বি মোডে, সি মোডে, তারপর ভিডিও মোড। এভাবে আমরা মোড চেঞ্জ করে নিতে পারবো। আর কোন মোডে কখন কীভাবে ছবি তুলতে হয় এই ভিডিও নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। আজকে আমি শুধু বেসিক কিছু ধারণা দিতে চাই। এখন আমরা শিখব ক্যামেরার এটা ম্যানো বা ইনফরমেশন বাটন, আমরা এইভাবে অবস্থা যদি আমরা ইনফরমেশনে ক্লিক করি তাহলে এখানে ডিসপ্লেতে আরও অনেক ইনফরমেশন বের হবে, আর আমরা যদি ম্যানোতে ক্লিক করি তাহলে আমাদের সেটিং বের হবে,
এখানে আমরা কোয়ালিটি কি কোয়ালিটিতে ছবিতে রাখবো সেটা সেটিং ঠিক করতে পারবো, ইমেজ রিভিউ কয় সেকেন্ড এগুলাতে ঠিক করতে পারবো। তবে আমাদের এসব বিষয়ে জানার তেমন প্রয়োজন নাই যেহেতু আমি আজকে শুধু বেসিক শেখাবো। হ্যাঁ, আরেকটা শেখাতে চাচ্ছি, উপরে যে একটা বাটন আছে এটা কি? এটা আমাদের যাদের চোখের সমস্যা, আমরা চোখের অনেকের চোখের সমস্যা, যখন আমরা চোখ দিয়ে চোখ এখানে লাগিয়ে ছবি তুলবো তখন এটা আমরা ঘুরিয়ে আমাদের চোখে যে যখন যেই পর্যায়ে আসে এটা ক্লিয়ার করে নিয়ে আমরা দেখতে পারবো। এটার জন্য এই বাটন সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। আর আমার যেহেতু এটা ক্যানন 60D, এর জন্য একটু উপর মানে একটু বেশি সেটিং আছে। এখানে আমরা এটাতে ক্লিক করে ISO ঠিক করতে পারবো। তারপর এই বাটনে ক্লিক করলে আমার রাতে এখানে আলো জ্বলবে, তো এখানে আমি ক্লিক করলাম আলো জ্বলতেছে। তারপর আমার ড্রাইভ মানে কোন ভার্সনে আছে সেটা আমি দেখতে পারবো। তারপর অটো ফোকাস আছে নাকি এটা আমরা দেখতে পারবো। আর তারপর ক্যামেরা পিছন দেখি এখানে একটা বাটন আছে, এই বাটন, এই বাটনের কাজ কি? এই বাটনের কাজ যখন আমরা ম্যানুয়াল মোডে ছবি তুলবো কিন্তু লাইটের প্রয়োজন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ছবি মানে ফোকাস জ্বলে উঠবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আমার প্রথমে এখানে আর্চটা টিপে ধরবো, তারপর আমাদের ক্যামেরাটি ম্যানুয়াল মোডে নিয়ে যাব। ম্যানুয়াল মোডে নিয়ে যাওয়ার পর ঠিক এরকম আসলো, আমরা ডিসপ্লেতে নিয়ে আসতে চাই, তাই ডিসপ্লেতে নিয়ে আসলাম। ডিসপ্লেতে নিয়ে আসার পর আমার আলো প্রয়োজন, ঠিক এখানে ক্লিক করবো তাহলে আমাদের আলোর লাইট উপর দিকে উঠবে। আমি ঠিক করে দেখে দিচ্ছি, তাই তো ঠিক এখানে উঠলো। যখন আলো প্রয়োজন তখন এটাতে আমরা টিপ দিয়ে ফোকাস জুড়ে নিতে পারি। এখন একটা ছবিতে জুম ইন জুম আউট করবো কিভাবে, এর জন্য আমরা যখন একটা ছবি বের করে নিলাম, পিকচার বের করে নেওয়ার পর জুম করবো কিভাবে? জুম করার জন্য আমরা এখানে জুমে ক্লিক করব। এখানে উপর দিকে প্লাস চিহ্নের মতো একটা অপশান আছে, এখানে ক্লিক করলে আমরা ছবিটি জুম করে নিতে পারবো। এখানে ক্লিক করলে আমরা সাইড চেঞ্জ করতে পারবো। আবার এখানে মাইনাসের একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আমরা জুম আউট করতে পারবো। আর ক্যামেরাটির মেমোরি কোথায়, ব্যাটারি কোথায় কিভাবে দেখবো? ঠিক ক্যামেরার নিচের দিকে ব্যাটারি আছে, এখানে ক্লিক করে আসতে টিপ দিয়ে ব্যাটারি খুলে নিতে পারবো। এবং এই সাইটে মেমোরি নামে জায়গা মেমোরি রাখার মতো অপশান আছে। প্রিয় ভিউয়ার, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, কারণ আজকে ভিডিওটি বেশি বড় করলাম না, কারণ আমি প্রথমেই বলে দিছি আমি আজকে বেসিক ভিডিও নিয়ে বেসিক কিছু নিয়ে ভিডিও করব। তাই আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিউয়ার, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে একটা লাইক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।